আলহামদুলিল্লাহ এই মাসে আমি কত টাকা পাইছি আপনার ফুড ডেলিভারি কাজ করে আপনাদেরকে আমি দেখাই 100 রিয়াল 200 রিয়াল 300 রিয়াল 400 রিয়াল 500 রিয়াল 550 রিয়াল 550-60 রিয়াল 570 রিয়াল 575 রিয়াল মানে আমি জাহাজের কাছে পাইতাম ক্যাশ টাকা তো আপনার তুলছি দেখা গেছে কাস্টমারে ক্যাশ দেয় তো ক্যাশ টাকা পাওয়ার পর যেগুলো অনলাইনে পে দিত ওই টাকাগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে জমাইত তো প্রতি মাসের 5 তারিখে আমি আসি আসার পর আমাদের অফিস থেকে আপনার আইডিগুলো জিরো জিরো করে নেই যত টাকা পানা থাকি এই যে 575 টাকা পানা ছিলাম তো ওই 75 টাকা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কোনো দেরি নাই কোনো ঝামেলা নাই দেখা যাচ্ছে কোম্পানিতে কাজ করলে আজকে না আসলে কালকে না আসলে দেখা যাচ্ছে দেরি হয় যে কোনো টাইমে আপনি যাবেন আপনার টাকা আপনাকে দিয়ে দেবে কোনো বলবে না যে কালকে আসছো বা পরশু আসে যদি অফিসে টাকা না থাকে তাহলে আপনাকে বলো যদি বেশি টাকা পানা থাকে দেখা যাচ্ছে এখন আপনার যারা নিজস্ব কাজ করি আমরা ফুড ডেলিভারি কাজ তারা বেশি কিন্তু আপনার তলব মারতে পারে না আগে আমরা দেখা যাচ্ছে প্রতি মাসে দুইবার আমি অফিসে আসতাম প্রতি মাসে দুইবার অফিসে আসতাম 2000-1000-1500 যখন পানা হয়ে যেতাম গা তখন আসা টাকা লেগে বসে থাকা লাগতো কারণ তখন আপনার অনেকে অনেক ডেলিভারি মার দিতে পারছে অনেক টাকা ইনকাম করছে অর্ডার মারতে পারছে 5000-7000 আগে আমার প্রতি মাসে আপনার 7000-8000 টাকা আমি ডেলিভারি দিতাম ডেলিভারি আপনার অর্ডার দিতাম কিন্তু এখন আপনার যেই সমস্যা হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে যারা আপনার কোম্পানিতে কাজ করে তারা এখন ওই সিস্টেমটা নিছে আর কি তারা এখন আপনার দেখা যাচ্ছে 13টা অর্ডার কোম্পানিকে দেয় তারপরে যতটা অর্ডার বেশি মারে প্রতি অর্ডার থেকে আপনার 10 রিয়াল করে পা মানে এখন বর্তমানে আপনার কোম্পানিতে যারা কাজ করে তারা এখন ভালো আছে আচ্ছা আপনাদেরকে আমি আইডিগুলো দেখাই যে জিরো জিরো করে আনছি ওকে এটা হচ্ছে আমার একটা জাহাজ আইডি আপনাদেরকে আমি দেখাই যে অ্যাকাউন্টে গেলাম যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু আপনার কোনো সংখ্যাই নাই একদম জিরো 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 হয়ে গেছে তো এখানে কিন্তু আপনার নাই কোনো কিছু নাই যেহেতু আমি অবশ্যই গিয়া আপনার অর্ডার দিয়েছি এই যে একটা আইডি আর এই যে আরেকটা আইডি আপনাদেরকে দেখাই ওকে এই যে একদম কিন্তু কোনো শূন্য শূন্য হয়ে গেছে জিরো জিরো হয়ে গেছে এখন শুধু বাকি আছে আপনার হ্যাঙ্গার স্টেশন এই যে হ্যাঙ্গার স্টেশনে পিলছিলাম আমি আপনার ক্লিক করলাম ওকে এই যে দেখেন আচ্ছা হ্যাঙ্গার স্টেশনে আমি কত টাকা ডেলিভারি মারছি আপনাদেরকে আমি দেখাই নেটের সমস্যা ওকে হ্যাঙ্গার স্টেশনে 138 রিয়াল 138 রিয়াল আমার থেকে পা মানে হ্যাঙ্গারে আমার থেকে 138 রিয়াল পা এই যে মাইনাস মাইনাস লেগা থাকলে হ্যাঙ্গারে আমার থেকে পা কালকে আমি আপনার রাত্রে 12টা থেকে আপনার 3টা পর্যন্ত অর্ডার মারছি 2টা আপনার কত টাকা ক্যাশ পাইছি এই যে ক্যাশ পাইছি আপনার 78 রিয়াল ক্যাশ পাইছি 78 রিয়াল ক্যাশ পাইছি 4 তারিখে 5টা মারছি 92 টাকা ক্যাশ পাইছি ওকে 3 তারিখে 5টা মারছি 85 রিয়াল ক্যাশ পাইছি ওকে আর এটি দেখাই না থাক এটি আর দেখালাম না মানে হ্যাঙ্গারে যদি টাকা আমার থেকে পা তাহলে আপনার 200 টাকার উপরে পাইলে হ্যাঙ্গারে আপনার ইয়ার থেকে আপনার যেই মার্কেট আছে হতে মার্কেট থেকে আপনার কিনে নিয়ে দিতে হবে আর কি 200 টাকা কার্ড আছে 50 টাকা কার্ড আছে 100 টাকা কার্ড আছে তবে একটা আপনি যদি না দেন যেমন এই টাকাটা যদি আমি না দিই কোনো সমস্যা নেই 1 মাস 2 মাস পরে যখন আমি অনলাইনের বেশিরভাগই হ্যাঙ্গারে আপনার অনলাইনে আপনার অর্ডার বেশিরভাগই হ্যাঙ্গার স্টেশনে আপনার যেগুলো আপনার বেশিরভাগই আপনার দেখা যাচ্ছে অনলাইনে পেইড হয়ে যায় অর্ডার মানে টাকাগুলো তো হ্যাঙ্গারে যদি ক্যাশ টাকা পাই তাহলে কোনো সমস্যা না 1 মাস 2 মাস পরও যদি টাকাগুলো দেই তাহলে কোনো সমস্যা হবে না আর তবে জাহাজে কিন্তু আপনার প্রতি মাসে 4 তারিখে আমাকে এখানে আসতে হবে এখানে আসার পর অফিসে আসার পর আমাকে দুটো আইডি আপনার জিরো জিরো করে নিতে হবে তবে দেখাইলাম না আপনাদেরকে যে কত টাকা ডেলিভারি দিয়েছি কারণ এটা থাক যে টাকাটা ক্যাশ পাইছি এটা আপনাদেরকে আমি দেখাইলাম তবে এই অফিসটা আমি আপনাদেরকে একটু ঠিকানা বলি যারা অনেকে এবার জানতে চাবেন আমি কিন্তু এখন অফিসের পিছে বসে রয়েছি অফিসটা হচ্ছে আপনার সৌদি আরব রিয়াদ রৌদাতে রোডের নাম হচ্ছে আপনার কিং আবদুল্লাহ রোড কিং আবদুল্লাহ আপনার রৌদাতে অফিসের আমি যদি লোকেশন থাকে তাহলে আমি কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ওই লোকেশনের লিঙ্কটা তাহলে আপনি এই লোকেশনে যদি আসেন আপনার যদি আমেলাদি বিষয় ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি হ্যাঙ্গার কন জায়াজ কন দুইটাই আমাদের অফিস থেকে আপনারা খোলে নিতে পারবেন সত্য কথা বলতে খরচ বেশি ভাই আমার দুইটা আইডি নেট বিল দিতে হবে আপনার 300 রিয়াল একটা হচ্ছে আনলিমিটেড আরেকটা হচ্ছে আপনার 85 রিয়াল 20 জিবি আপনার কিনতে হয় অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার আনলিমিটেড তো তিনটা আইডির প্রতি মাসে আমার 500 রিয়াল ভাড়া দিতে হয় যেহেতু এইগুলো আমার তিনটা আইডি আমার নামে না আমার নামে তো হবে না তো জাহাজের একটু আগে দিয়ে এলাম আপনার 300 রিয়াল মানে 1 মাসে 300 রিয়াল 2টা আইডি একটা আইডি 150 রিয়াল আরেকটা আইডি 150 রিয়াল 300 রিয়াল আমি দিয়েছি আপনার জাহাজেরে যেহেতু এগুলো আমার ভাড়া প্রতি মাসে আমাকে দিতে হবে না দিলে আবার আইডিগুলো বদ্ধ করে দিবে অ্যান্ড আমি কিন্তু আপনার 5 দিন 6 দিন পরে আসলে কোনো সমস্যা নেই যেমন 1 তারিখে আসার কথা 5 তারিখে আমি আসি তো এইরকম 5 দিন পরে আসি এবার
আমি যদি টাকা পানা দেখি তাহলে তো বললামই যে আগেই আমি আসে পড়ি, গিয়ে আগে ব্যাগে টাকা আমি নিয়ে এসে পড়ি, যাতে যখন 1,000 টাকার উপরে হইলে আমি নিয়ে এসে পড়ি। যেমন এখন আমি পাইছি আপনার 500-575, তো এই টাকা থাকলে কোনো অসুবিধা নাই। মাঝে মধ্যে আপনার ক্যাশ টাকা আমি পাই, তো দেখা গেছে ওই টাকাতে আপনার হয়ে যাবে আর কি। তো আপনার জাহাজে কিন্তু ক্যাশ টাকা পাওয়া যায়, ক্যাশ টাকা না পাইলেও কোনো সমস্যা নেই, 1 মাস পরে 1,000 পাই 2,000 পাই অফিসে আসলে ওরা আমাকে টাকা দিয়ে দিবে, বলবে না যে কালকে এসো বা পরশু এসো। যদি অফিসে টাকা না থাকে তাহলে একটুখানি লেট করবে, যে বলবে যে কালকে এসো, বলবে যে পরের দিন আসে, তোমার টাকা তুমি নিয়ে যাও। হ্যাঙ্গার স্টেশনে যদি এইটা আবার নাই, হ্যাঙ্গার স্টেশনে যদি আমার থেকে যদি এখন 138 রিয়াল পা কোনো সমস্যা নাই, এটা যদি আমি 4 দিন কাজ নাও করি, 1 মাস কাজ নাও করি, কোনো অসুবিধা নাই। তবে কাজ তো অবশ্যই করতে হবে, যারা কাজ করতে চান ফুড ডেলিভারি কাজে করতে পারেন। আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই, সৌদি আরবে অনেকেই আছে পার্ট টাইম, আমি মনে করি যে এই কাজটা পার্ট টাইমে কাজের জন্য একটা বেস্ট একটা কাজ, মানে পার্ট টাইম। যেমন আমি কিন্তু আপনার পার্ট টাইমে কাজ করি, কয় ঘন্টা কাজ করি, 11টা 12টা 1টা 2টা 3টা 4 থেকে 5 ঘন্টা আমি কাজ করি, 4 থেকে 5 ঘন্টা কাজ করি, 8টা 9টা 10টা 12টা অর্ডার আমি মারি। তবে রমজান মাস একটু অনেক কম, অনেকেই বলেন যে ভাই একসময় বলেন যে ভালো, অনেক সময় বলেন যে খারাপ। ভাই ভালো দিকটাও বলতে হবে, খারাপের দিকটাও আপনাদেরকে বলতে হবে। যদি সব ভিডিওতে আমি বলি যে ভালো ভালো, যে খারাপ সময়টা যাইতেছে, তাহলে কিন্তু হবে না। একসময় বলতে হবে খারাপটা দেখাইতে হবে, একসময় বলতে হবে ভালোটাও আপনাদেরকে দেখাইতে হবে, তুলে ধরতে হবে, খারাপটাও তুলে ধরতে হবে, ভালো সময়টাও তুলে ধরতে হবে, তাহলে কিন্তু আপনার। আমি যদি সব ভিডিওতে বলি যে ভালো 10টা 15টা 20টা অর্ডার করে মানে, তাহলে কিন্তু হবে না। তো ওই যে খারাপ দিকটা যাইতেছে ওইটাও আপনাদেরকে দেখাইতে হবে, এটাও আপনারা বুঝতে হবে যে খারাপ সময় আসে ভালো সময় আছে, কোনো দিন তলব বেশি হয় আবার কোনো দিন অর্ডার কম হয়। তো এই ছিল আজকে মূলত ভিডিওটা, অ্যান্ড ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, অ্যান্ড অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, অ্যান্ড যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।